এখন আমরা এসটি কেবলটিকে মেগার করব। প্রথমে আমাদের এসটি কেবলের শিল্ডের সাথে মেগারের একটি প্রান্ত কানেক্ট করে দিতে হবে এবং অপর প্রান্তে আমাদের মেগারের আরেকটি টার্মিনাল ধরতে হবে, আরেকটি প্রোব ধরতে হবে। যখন আমরা প্রোব ধরব এবং 30 সেকেন্ড করে দেখব যে আমাদের ভোল্টেজ ডাউন হয় কিনা এবং আমাদের মেগার ভ্যালু কত আসে, তো আমাদের 30 সেকেন্ডে দেখা যাবে যে প্রত্যেকটির 40-এর উপরে মেগার ভ্যালু চলে আসে গিগাওহামের উপরে, যা কিনা যথেষ্টই ভালো। তো আমরা একে একে করে তিনটি ফেজেরই মেগার ভ্যালু নিচ্ছি, আপনারা দেখেন তিনটি ফেজের মেগার ভ্যালুই আমাদের খুব ভালো আসে। তো আমরা আবার শর্ট করে নিচ্ছি, শর্ট করে নেওয়ার পর আমরা দ্বিতীয় ফেজের মেগার ভ্যালু দেখবো। দ্বিতীয় ফেজের মেগার ভ্যালু আমরা দেখবো যে কত আসে। তো দেখি এখন আমরা তৃতীয় ফেজের মেগার ভ্যালু 30 সেকেন্ডের জন্য অপেক্ষা করব। 30 সেকেন্ডে আমাদের তৃতীয় ফেজের মেগার ভ্যালু চলে আসে 41-42-43 গিগাওহম, যা কিনা যথেষ্ট ভালো হয়। যদি কারো ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।